السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সামনিয়া আরবিক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই প্রশিক্ষণ প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাইব, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তো শিক্ষকরা এসেছেন, তাই না? কয়টা প্রতিষ্ঠান থেকে এসেছেন সে কে আছে? আচ্ছা, যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ না, এটা আমি পরে জানতে পারবো ইনশাল্লাহ। কোনো সন্দেহ নেই যে আজকের এই প্রশিক্ষণ প্রোগ্রাম এবং কর্মসূচি থেকে শিক্ষক হিসাবে যাতে আমরা সমৃদ্ধ হতে পারি, আলোকিত হতে পারি, সেটাই আমাদের প্রধানতম উদ্দেশ্য। যারা আয়োজন করেছেন এবং যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবারই একই উদ্দেশ্য। যে কোনো কাজের ক্ষেত্রে উদ্দেশ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য ইসলামী শরিয়া প্রত্যেকটা আমল এবং প্রত্যেকটা শরিয়ার ইভেন্টের ক্ষেত্রে একটা হাদাফ ঠিক করে দিয়েছে। হাদাফ, গোল, অথবা মাকসেদ, যেটাকে আমরা বলি মাকাসেদ শরিয়া বলি না, অর্থাৎ অবজেক্টিভস অ্যান্ড গোলস অফ শরিয়া। আমাদের এই প্রশিক্ষণ কর্মসূচিরও মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা আজকের এই প্রশিক্ষণ থেকে একজন টিচার হিসাবে আমাদের কী করণীয় সেটা নির্ধারণ করতে পারি। আমরা আজকের প্রশিক্ষণ এই কর্মসূচির বা প্রোগ্রামের মূল শিরোনাম রেখেছি একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের মধ্য দিয়েই তার প্রধান করণীয় বিষয়গুলো কিন্তু আমাদের সামনে উঠে আসবে। অতএব আপনারা সেদিকে ফোকাস করবেন। মাঝে মাঝে কিছু প্রশ্ন আমি করতে পারি, হাত তুলবেন, তারপরে যাকে বলি তিনি উত্তর দেবেন। আর যদি মাঝখানে কোনো কথা বুঝতে অসুবিধা হয়, আপনারা হাত তুলবেন, তাহলে আমরা বলবো যে যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর দেব। পুরো সেশনটা যাতে ইন্টারঅ্যাক্টিভ হয়, অর্থাৎ আদান প্রদানের মধ্য দিয়ে আমরা শেষ করতে পারি, আমরা সে চেষ্টা করব। আরেকটা বিষয়, যেহেতু আমরা বিভিন্ন পয়েন্টে আলোচনা করছি, সেগুলো আপনারা নোট করবেন, নোট করবেন, যতটুকু বুঝে আসে নোট করবেন। কোনো প্রশ্ন থাকলে স্পেশাল আবার প্রশ্ন উত্তরের সেশনটা আমরা রাখবো। ইন্টারঅ্যাক্টিভ সেশনের বাইরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, হঠাৎ করে মনে হচ্ছে যে আমি এই প্রশ্নটা করব তবে প্রোগ্রামের শেষে, তাহলে সেভাবে লিখে রাখবেন, প্রত্যেকে লিখে রাখবেন, নোট করবেন। আর আমার তো মনে হয় ঘোষণা এসছে, তাই না, যে একটা MCQ ছোটোখাটো ইভালুয়েশন, মূল্যায়ন এখানে রাখা হয়েছে। মূল্যায়নও কিন্তু এক ধরনের পরীক্ষা। তো কে কতটা মনোযোগ দিতে পেরেছেন, রপ্ত করতে পেরেছেন, সেটা আমরা এই মূল্যায়নের মাধ্যমে বুঝতে পারবো। আর আপনাদের জন্য মনে হয়, সবার জন্য না হলেও আপনাদের মধ্যে যারা প্রথম দিকে ভালো করবেন তাদের জন্য কিছু আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও আজকে আছে। সেটা টাকায় হোক অথবা অন্য অন্য জিনিসে হোক, সে পুরস্কারের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আর আসরের পরেও তো চলমান থাকবে। আমরা 20 মিনিট বা 25 মিনিট বা আধা ঘন্টা যদি সময় থাকে, তাহলে আমরা একটা ওয়ার্কশপ টাইপের করব, গ্রুপ করে। সে তখন আমরা বলে দেব যে এই ওয়ার্কশপে আমরা কী চাচ্ছি আপনাদের কাছে। আপনাদের নিজস্ব সৃজনশীলতা, চিন্তাভাবনার আলোকে আপনারা ওয়ার্কশপের যে বিষয় যাকে দেওয়া হয় সে বিষয়ের উপরে শেয়ার করবেন, এবং পরবর্তীতে হয়তো 5টা 6টায় যদি গ্রুপ হয় আমাদের কাছে সেটা উপস্থাপন করবেন। এভাবে আমরা আজকে শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী এবং রাসূল ছিলেন, কিন্তু তিনি শিক্ষকও ছিলেন, তাই না? শিক্ষকও ছিলেন। সহিহ মুসলিমের একটা বর্ণনা আছে, কে বলতে পারে? জি, একটু পার্থক্য আছে সহিহ মুসলিমের বর্ণনায়, যেটা একদম হুবহু আমি চাচ্ছি, বুরেস্তু মুআল্লিমান, এটা সহিহ মুসলিমের বর্ণনা না, কিন্তু একই অর্থে। সহিহ মুসলিমে কী বলা হয়েছে হাদিসের মধ্যে, যেখানে মুআল্লিম শব্দটা আছে বাট তার ভাষাটা একটু ভিন্ন? জি,
আনা ওয়ালেব হুমলা, হাদিসটা কারো মুখস্থ আছে কি না? ইন্নামা লা ইন্নামা বাআসানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসারা, ইন্নামা বাআসানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসারা, অর্থাৎ আল্লাহ আমাকে মুআল্লিম হিসাবে পাঠিয়েছেন, আর পাঠিয়েছেন যেন ইসলামকে সহজ করে দেই, ইসলামকে সহজ করে দেই, ইসলামকে পালন করা বোঝা সহজ করে দেই। কোরআনে তো আল্লাহ তাআলা সেটা বলেছেন, তাই না? আল্লাহ বলেছেন কি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি, তারপরে ফাহাল মিম মুদাক্কির। আল্লাহ নিজেই বলছেন কোরআনটাই তো শরিয়া, এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, এ দুটো মিলে শরিয়া। কোরআনের বাইরের কিছু না কিন্তু সুন্নাহ, তাই না? তাহলে এ দুটো মিলে আল্লাহ শরিয়াকে দিয়েছেন, এবং আল্লাহ বলছেন যে সেটাকে তিনি সহজ করে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি কাজ করতে গিয়ে, নবুয়ত এবং রেসালতের দায়িত্ব পালন করতে গিয়ে, তিনি যেই পেশায় প্রফেশনাল ছিলেন সেটা হলো এই মুআল্লিম পেশা, শিক্ষক। শিক্ষককে এই জন্যই বলা হয় জাতির বিবেক। শিক্ষক একটা জাতিকে গঠন করবেন, একটা প্রজন্মকে গড়ে তুলবেন। তিনি তার শুধু বক্তৃতা এবং থিওরি দিয়ে না, তিনি তার আখলাক দিয়ে, তিনি তার আকিদা দিয়ে, তিনি তার আমল দিয়ে, তিনি তার ইবাদত দিয়ে, এবং তিনি তার আচরণ দিয়ে, ভদ্রতা দিয়ে, চমৎকার কথাবার্তা দিয়ে, একজন শিক্ষকের এতগুলো গুণ আজকে দেখবেন যেগুলো তাকে রপ্ত করতে হবে। থিওরির বিজনেস তো করে কমার্শিয়াল লোকেরা, তাই না? থিওরির বিজনেস বলি এটাকে আমরা। অঙ্ক করাইলাম, দেখবেন কোচিং সেন্টারে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ইংরেজি পড়াইয়া লাখ লাখ টাকা ইনকাম করতেছে। দে আর বিজনেস ম্যান অর বিজনেস উইম্যান, তাই না? শিক্ষাকে তারা কনভেনশনাল একটা পণ্য দ্রব্য হিসাবে বিক্রি করতেছে, সেটা দিয়ে জাতি গঠন হয় না। আপনারা জানেন যে এই সমস্ত জায়গায় এর জন্য কতগুলো দুর্নীতি আছে, যে কোচিংয়ে পড়বে না তাকে আবার মানে নাম্বারে একটু সমস্যা করা হয়, হয় না? কিন্তু শিক্ষা এর চাইতে অনেক মহান। শিক্ষকরা একটা মহান পেশার মানুষ, জগৎকে আলোকিত করা, জগৎকে সভ্য করা, সুন্দর করা, সাবলীল করা, সমৃদ্ধ করা, উন্নত করা, এটা শিক্ষকের প্রধান কাজ। কথাগুলো মনে রাখবেন, কিন্তু এখানে লেখা নাই, কিন্তু আপনাদেরকে আমরা ওয়ার্কিং সেশনে এগুলো দিতে পারি। অর্থাৎ আজকে যা এখানে আমি উপস্থাপন করছি হয়তো আমার কথার মধ্যে কোনো না কোনোভাবে থাকবে, বাট নোটে নাও থাকতে পারে। অতএব আপনারা খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, যেহেতু শিক্ষকদের দায়িত্ব এত গুরুত্বপূর্ণ, এবং যেহেতু নবুয়তের দায়িত্বের মূল জায়গাটা হচ্ছে শিক্ষকতার দায়িত্ব, শিক্ষকতার দায়িত্ব পালন না করলে তিনি সাহাবাদের সবাইকে এইভাবে গড়ে তুলতে পারতেন না। আপনি দেখেন সমাজে শিক্ষক ছাড়া আর কেউ মানুষকে গড়তে পারে না, পারে? আর কেউ মানুষের মাইন্ডসেটটাকে ঠিক করতে পারে না? আর কেউ সমাজে একটা কালচার, সুন্দর কালচার এবং সংস্কৃতি তৈরি করতে পারে না? এটা পারেন শিক্ষকরা, এটা পারেন শিক্ষকরা। যে কোনো দেশে, যে কোনো সময়ে, যে কোনো যুগে আপনি দেখবেন দেশের চালচিত্র এই শিক্ষকরাই পাল্টে দিয়েছেন। আর আজকে তো আমরা এটাও বলেছি, যেহেতু মুআল্লিম অর্থাৎ যিনি এলেমকে শিখিয়ে দেন, এলেম, আজকে এলেমের গুরুত্ব নিয়ে আমরা কথা বলেছি। এলেমটা ইসলামের ফার্স্ট প্রায়োরিটি, আর এলেম দিয়েই মানুষের সব কিছু তৈরি হয়, তার কৃষ্টি, কালচার, তার চিন্তা চেতনা, তার আকিদা, এবং বিশুদ্ধভাবে ইবাদত পালন করা, তার বিহেভিয়ার, এর সব কিছু এলেমের মাধ্যমেই আসলে নিয়ন্ত্রিত হয়। আপনি যেই ধরনের এলেম শিখবেন সেই প্রোডাক্ট হবেন। আপনার সন্তানদেরকে, আপনার ছাত্রছাত্রীদেরকে আপনি যে এলেমটা দিবেন সে তার প্রভাবে একটা প্রজন্ম হিসেবে গড়ে তুলবে। ইউরোপিয়ান সমাজের ছাত্ররা অবশ্যই মদিনা সমাজের ছাত্রের মতো না, আমেরিকান সমাজের ছাত্ররা অবশ্যই মক্কায় যারা মানুষ হয়েছে প্রতিষ্ঠানে পড়ে তাদের মতো কি না,
তাহলে সবাই কিন্তু শিখছে, সবাই শিখছে, কিন্তু শেখার কি শিখছে, কি শেখানো হচ্ছে, শেখার মূল উদ্দেশ্যটা কি, এটার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা তৈরি হয়। আর শিক্ষার্থীদেরকে তৈরি করেন আপনারা যারা শিক্ষক আছেন তারা। অতএব আপনাদের কাজের গুরুত্ব কিন্তু বুঝতে হবে, কাজের যে মহান লক্ষ্য উদ্দেশ্য সেটাও কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। লক্ষ্যকে মহান না করলে শিক্ষকও মহান হতে পারেন না। মানুষ যদি মহান হতে হয় তাহলে তার লক্ষ্যটা মহান হতে হবে, এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্য যার যে কাজগুলো আছে সেই কাজটাও মহান হতে হবে। তা আজকে এজন্যই আমরা আমাদের এই প্রশিক্ষণের প্রোগ্রামটার টপিক দিয়েছি একজন সফল শিক্ষকের বৈশিষ্ট্য, অথবা আপনি কি করে একজন সফল শিক্ষক হবেন, কোন গোলগুলো অর্জন করলে, কোন দিকে আপনাকে চোখ রাখতে হবে। আপনার নিজেরও তো একটা প্রস্তুতি লাগবে, তাই না? আমি পাশ করে অ্যাপয়েন্টমেন্ট পেলাম আর ক্লাসে চলে গেলাম, যা তা বলে তাদেরকে শিখিয়ে সময় ক্ষেপণ করে চলে আসলাম, এটা তো হতে পারে না। একজন শিক্ষকের সার্বিক প্রস্তুতি লাগে। প্রশিক্ষণের অনেকগুলো বিষয় আছে, ক্লাসরুম ম্যানেজমেন্ট, তারপরে যিনি কোঅর্ডিনেটর প্রতিষ্ঠানের কীভাবে কোঅর্ডিনেট করবেন, একজন প্রিন্সিপাল কীভাবে তার প্রতিষ্ঠানকে চালাবেন, ভাইস প্রিন্সিপালের দায়িত্ব কী, বিভাগীয় প্রধানদের দায়িত্ব কী, তারপরে ইসলামিয়াতের যে শিক্ষকরা আছেন যারা আকিদা পড়ান, ফেকা পড়ান, যারা ইসলামের আরও অন্য অন্য বিষয়গুলো পড়ান, কীভাবে তারা পড়াবেন, যারা ভাষা পড়ান বাংলা, ইংরেজি অথবা আরবি, তারা কীভাবে পড়াবেন, এই ধরনের ফাউন্ডেশন প্রশিক্ষণগুলো আপনাদের নিতে হবে। যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখনও নেননি এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি আশা করছি সমনিয়া কর্তৃপক্ষ ধীরে ধীরে এরকম বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ধারও তারা উন্মুক্ত করবেন, সুযোগ তারা ক্রিয়েট করবেন, আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা সেগুলোতে অংশগ্রহণ করবেন। আর আজকের যে বিষয়টা আমরা বলছি এটা বেসিক, এটা আমাদের আসলে মাইন্ডসেটের সাথে রিলেটেড, এবং আমাদের যাতে অর্জিত হয় এই বিষয়গুলো, যাতে আমরা সফল শিক্ষক হতে পারি, সেটাকে কেন্দ্র করে আজকে আমরা দুটো সেশানে আমাদের এই প্রশিক্ষণটা দেব। প্রথম সেশানটা হলো আমাদের যে থিওরি এবং ইন্টারঅ্যাক্টিভ সেশান, তারপরে এমসিকিউটা হয়ে যেতে পারে, অথবা এমসিকিউটা সবার শেষেও নিতে পারেন। আর আসরের পরে আমরা ইনশাআল্লাহ একটা ছোট্ট ওয়ার্কিং সেশন করব, যেটা আমি বলেছি। তো আসুন প্রথমে আমরা আলোচনা করি একজন সফল শিক্ষকের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকা উচিত। এই যে তীর চিহ্নের মতো যেটা আছে ওখানে লেখা আছে, একজন সফল শিক্ষকের মধ্যে গুরুত্বপূর্ণ যে সকল বৈশিষ্ট্য থাকা উচিত। এক নম্বর হলো ইমানি এবং চারিত্রিক গুণাবলী, কি বললাম? দুই নম্বর পেশাগত গুণাবলী অথবা পেশাগত বৈশিষ্ট্য, বিকজ ইউ আর নাও প্রফেশনালস, ইউ আর নাও ইন দ্য টিচিং প্রফেশন, আপনারা কিন্তু টিচিং প্রফেশনে আছে, শিক্ষকতা এটা একটা পেশা, প্রফেশনালিজমটা আমাদের অর্জন করতে হবে। এই পেশার যা যা ডিমান্ড সেটাকে সিনসিয়ারিটি, একনিষ্ঠতার সাথে, সততার সাথে পালন করাকে বলে পেশাদারিত্ব। পেশাদারিত্ব এটা কোনো শৌখিন পেশা না। আপনি একজন শিক্ষক, তাহলে আপনার শিক্ষার প্রস্তুতি থাকবে, আপনার নলেজটা থাকবে, যে বিষয়ে শিক্ষক সে বিষয়ে পূর্ণ দক্ষতা থাকবে, আপনি সেটাকে ডিসেমিনেট করতে পারছেন ছাত্রদের কাছে, এটা হলো পেশাগত বৈশিষ্ট্য। এবং সেজন্য কী কী লাগবে সেটা আমরা পরে বলছি। তিন নম্বর হচ্ছে ব্যক্তিগত গুণাবলী, কি বললাম? ব্যক্তিগত গুণাবলী অথবা ব্যক্তিগত বৈশিষ্ট্য, একজন ব্যক্তি হিসাবে আপনার মধ্যে যে বেসিক গুণাবলী এবং বৈশিষ্ট্য থাকা দরকার সেটা হলো ব্যক্তিগত গুণাবলী। চার নম্বর হলো বুদ্ধিবৃত্তিক গুণাবলী, বলেন তো, রিপিট করেন, কি? বুদ্ধিবৃত্তিক গুণাবলী, বুদ্ধি, সবাই বলা হয় মানুষ হচ্ছে হাইওয়ান ও না আকেলুন, না মানে, হ্যাঁ হাইওয়ান না তেকুন সেটা আরেকটা, এটা হলো আকেলুন, কারণ একটা হচ্ছে নতক, নতক আর এটা হলো আকেল,
আকল দিয়ে আল্লাহ তাআলা এই ইনসানকেই বৈশিষ্ট্য দিয়েছেন। এই আকলটা অন্য প্রাণীর মধ্যে থাকলেও সেটা লিমিটেড, আর মানুষের আকলটা হলো অন্য প্রাণীর চাইতে আলাদা, মুতামাইয়িজ। আল ইনসানু লাহু আকলুন মুতামাইয়িজুন। এই জন্যই আকলের কারণেই আমাদেরকে তাকলিফ দেওয়া হয়েছে, এটাও মনে রাখতে হবে। তাকলিফ মানে কি? শরীয়তের বিধিবিধান পালনের আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাউকে তাকলিফ দেওয়া মানে কাউকে দায়িত্ব দেওয়া। এই জন্য বলা হয় উসুলে ফেকা সাবজেক্টটা এখানে কেউ পড়েছেন? কে কে পড়েছেন? মাসুদ না? হ্যাঁ। আচ্ছা, বলা হয় আল আকলু মানাতু তাকলিফ। আল আকলু মানাত আত তাকলিফ, অর্থাৎ দায়িত্ব দেওয়ার মূল যে হেতু বা কারণ, সবাব, এটা হচ্ছে আকল। কারো যদি আকল না থাকে তার উপর কোনো দায়িত্ব নাই। আকল সলব হয়ে গেলে তার উপর নামাজ ফরজ থাকে না, রোজা ফরজ থাকে না, শরীয়তের কোনো বিধান তার উপর প্রযোজ্য হয় না। যেমন বেহুশ ব্যক্তি অথবা যিনি পাগল হয়ে গিয়েছেন, ব্রেন আউট হয়ে গিয়েছে। তো যাই হোক, মানুষের যেহেতু আকল আছে তাহলে সে আকলটাকে কাজে লাগানো, কাজে লাগাতে হবে। আর এই কাজে লাগানোর কাজটাই হচ্ছে বুদ্ধিবৃত্তিক গুণাবলী। আপনাকে যে আকলটা দিয়েছে সেটা আপনার এই প্রফেশনে সবচেয়ে যোগ্য শিক্ষক হওয়ার জন্য আপনি কতটা কাজে লাগালেন, নিজের মধ্যে সেই বৈশিষ্ট্যটা কতটা নিয়ে আসলেন, এটা হলো চার নম্বর বুদ্ধিবৃত্তিক গুণাবলী। কি বললাম? আচ্ছা, পাঁচ নম্বর পেশাগত দায়িত্ব পালন সম্পর্কিত গুণাবলী। একটা হলো পেশাগত গুণাবলী বা বৈশিষ্ট্য, অর্থাৎ আপনার পেশা আপনার কাছে কি ডিমান্ড করে। আরেকটা হচ্ছে পেশাগত দায়িত্ব পালন, তো আপনি অনেক সময় অনেকটা করেন। প্রিন্সিপাল একটা দায়িত্ব পালন করে, ভাইস প্রিন্সিপাল আরেকটা, কোঅর্ডিনেটর আরেকটা, যিনি প্রতিষ্ঠানের ইন্সপেক্টর তিনি আরেকটা দায়িত্ব পালন করেন। তাহলে অনেকগুলো দায়িত্ব এখানে কিন্তু বন্টন করে দেওয়া আছে। সে দায়িত্ব পালন করার জন্য কি গুণ এবং বৈশিষ্ট্য থাকতে হবে, এটা হলো পাঁচ নম্বর। তাহলে পাঁচ নম্বর কি বললাম? পেশাগত দায়িত্ব পালন সম্পর্কিত গুণাবলী। ছয় নম্বর হচ্ছে শারীরিক ও স্বাস্থ্যগত গুণাবলী। একজন শিক্ষক দুর্বল হলে শিক্ষাদানও দুর্বল হয়ে যাবে। একজন শিক্ষক তিনি যদি দুর্বল হন তাহলে তার শিক্ষাদানও দুর্বল হবে, তার শিক্ষাদানের জন্য প্রস্তুতিও দুর্বল হবে অথবা আদৌ হবে না। অতএব তার শারীরিক কিছু গুণাবলী দরকার এবং স্বাস্থ্যগত কিছু বৈশিষ্ট্য দরকার। সপ্তম হচ্ছে সামাজিক গুণাবলী। একজন শিক্ষক সমাজের অত্যন্ত অ্যাক্টিভ একজন সদস্য, তিনি অসামাজিক কোনো ব্যক্তি নন অথবা সমাজ থেকে আইসোলেটেড এবং বিচ্ছিন্ন কোনো ব্যক্তি নন, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা সামাজিক গুণাবলী কতটুকু অর্জন করতে পারলাম সেখানে আলোচনা করব আমরা। সমাজের লোকজন শিক্ষকের কাছে কি এক্সপেক্ট করে, সমাজের সাথে, সমাজের লোকজনের সাথে তার ইন্টারাকশন কতটুকু, কেমন, এটা হলো সামাজিক গুণাবলী। তাহলে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ইমান ও চারিত্রিক গুণাবলী। আচ্ছা, ইমান ও চারিত্রিক গুণাবলীর মধ্যে আমরা ডান দিক থেকে আসবো। এক নম্বর হলো ইখলাস। এক নম্বরে কি? ইখলাস। ইখলাস হচ্ছে আল্লাহর জন্য কোনো কিছু করা। আপনার মেইন গোল হবে টু প্লিজ আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করা। আপনি শিক্ষক কেন, তাই না? বিশেষ করে ইসলামী প্রতিষ্ঠানে আপনি কেন শিক্ষক হয়েছেন? আপনার শিক্ষাদানের মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেই ইখলাসটা পোষণ করতেন আপনাকেও সেই ইখলাসটা পোষণ করতে হবে। যদি টাকা উদ্দেশ্য হয়, দুনিয়া উদ্দেশ্য হয়, তাহলে আপনি প্রফেশনাল বৈশিষ্ট্য অর্জন করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে কি? তাকওয়া। তাকওয়া, ইখলাসের পরপরই হলো তাকওয়া। আচ্ছা, তাকওয়াটা কি বলেন? আচ্ছা, ওনাদের কারো কাছে ইয়ে দেওয়া যেতে পারে মাইক। আচ্ছা, তাকওয়াটা কি? আল্লাহর ভয়ে করা, আল্লাহর ভয়ে করা এবং নিষিদ্ধ কাজগুলো আল্লাহর ভয়ে ত্যাগ করা। হ্যাঁ, এটা হতে পারে। তবে তালক ইবনে হাবিবের সংজ্ঞাটা খুব সুন্দর, তিনি বলেছেন যে তুমি কোনো কাজ করবে
কেন? সওয়াবের আশায়। এক নম্বর শর্ত কি? সওয়াবের আশায়। দুই নম্বর শর্ত হলো আলা নূরিম মিনাল্লাহ, অর্থাৎ ওহির আলোকে। কিসের আলোকে? কোরআন সুন্নার আলোকে, ওহির আলোকে। আর তিন নম্বর শর্তটা হলো ওহির আলোকের মধ্যে চলে আসে, সুন্না মোতাবেক হওয়া। তাহলে প্রথম দিক হলো এটা একটা আমল হবে, সে আমলটা হবে ওহির আলোকে, আর সে আমলটা করা হবে সওয়াবের আশায়। ওহির আলোকে যদি আপনি কাজ করেন, সওয়াবের আশায় না করেন, এমনি করেন, তাহলে কিন্তু সওয়াব হবে না, তাকওয়া হবে না। কারণ তাকওয়াকে ওই যে আল্লাহর কাছে সওয়াবের আশায়, আল্লাহর সাথে রিলেট করতে হবে। দ্বিতীয় হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। কি ত্যাগ করবেন? নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করবেন, নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করা। কেন? আপনি আল্লাহর ভয়ে, যেটা বললেন আল্লাহর শাস্তির ভয়। আল্লাহর ভয় মানে কি? আল্লাহর শাস্তির ভয়। তিন নম্বর হলো ওহির আলোকে, অর্থাৎ ওহি যে কাজগুলোকে নিষিদ্ধ করেছে, হারাম করেছে। আপনি হারাম করলে হবে না, মানুষ হারাম করলে হবে না, মানুষ নিষেধ করলে হবে না। একটা হালাল কাজকে যদি কেউ হারাম করে, তাহলে সেটা ত্যাগ করা কি তাকওয়া হবে? না। আল্লাহ যেটাকে হারাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম করেছেন, সেটাকে আল্লাহর শাস্তির ভয়ে যদি কেউ ত্যাগ করে, তাহলে এটা হবে তাকওয়া। তাহলে তাকওয়ার দুটো সাইড আছে, সেই তাকওয়াটা লাগবে। একজন শিক্ষক এই তাকওয়া কি জানেন যে তাকওয়া কীভাবে আসে? এই সংজ্ঞা থেকে বোঝা যায় তাকওয়া কীভাবে আসে। তাহলে তাকওয়ার একটা পজিটিভ দিক আছে, আরেকটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকটা হলো কোনো একটা আমল করা, সে আমলটাকে ওহির আলোকে করা, কোরআন সুন্নার আলোকে। তিন নম্বর হলো সওয়াবের আশায়, কার কাছে? আল্লাহর কাছে সওয়াবের আশায় করা। এটা হলো পজিটিভ দিক। নেগেটিভ দিকটা হলো, আপনাদেরকে বলা হতে পারে হয়তো তাকওয়া কি, এর এমসিকিউ আসতে পারে। যাই হোক, আমি জাস্ট কথার কথা বললাম, আসবে এটা বলছি না। আচ্ছা, দ্বিতীয় দিক হচ্ছে নেগেটিভ, কি কোনো একটা নিষিদ্ধ কাজ থেকে নিষিদ্ধ কাজকে পরিহার করা। কিসের আলোকে? ওহির আলোকে। কেন? আল্লাহর শাস্তির ভয়। ব্যাস, তাহলে এটা হচ্ছে তাকওয়া, একদম জামে মানে। তৃতীয় হচ্ছে দায়িত্ববোধ। এটাকে আরবিতে বলা হয় আশউর বিল মাসউলিয়া, আশউর বিল মাসউলিয়া, সেন্স অফ রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি হচ্ছে দায়িত্ব, আর সেন্স মানে হচ্ছে বোধ, সেন্স অফ রেসপন্সিবিলিটি। কীরকম সেটা? এর পক্ষে একটা বুখারি মুসলিমের বিখ্যাত দলিল আছে, কে বলতে পারেন? কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ব্যাস, এটাই হচ্ছে এই হাদিসটা মনে রাখবেন, আলা কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার নিজের অধীনস্থ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে একটা উপলব্ধি, এটা হচ্ছে দায়িত্ব। আপনি শিক্ষক, আপনি কি আপনার উপর শিক্ষা প্রতিষ্ঠান যে দায়িত্ব দিয়েছে সেটা পরিপালন করেছেন? এই প্রশ্নটা নিজেকে করা, আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করছেন, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে কাজ করছেন, এটা কিন্তু দেখার বিষয় আছে। তাইলে এগুলো দায়িত্ববোধের খেলাফ। আচ্ছা, কিংবা আপনি কি আপনার প্রতিষ্ঠানের দেয়া দায়িত্বগুলো ফাঁকি দিচ্ছেন, কাজে ফাঁকি দিচ্ছেন, নাকি সময়ে ফাঁকি দিচ্ছেন, ইত্যাদি। এরপর হলো তাড়াহুড়ো না করা। তাড়াহুড়ো না করা, এটাকে আরবিতে কী বলা হয়? হ্যাঁ, আত্তাআন্নি, আত্মআন্নি। এবং এটাই হচ্ছে হেলম। আমরা জানি যে দুটো শব্দ, আল হেলমু ওয়াল হেলমু, আল হেলমু ওয়া তাআন্নি, এটা হলো তাআন্নি। কোনো কাজে তাড়াহুড়ো না করা। বাচ্চাদেরকে পড়াচ্ছেন, বুঝতেছে না, আপনি বিরক্ত হয়ে গেলেন, এরপর কিন্তু বলবেন যে দত্তর এই পোলাপাইনকে পড়ায় আর কিয়ামত পর্যন্ত কোনো লাভ হবে না, অনেক শিক্ষককে বলতে শোনা যায়। তারপর অনেক শিক্ষক বাচ্চাদেরকে বলে, একটু তুইতকারি করে বলে, এই তোকে দিয়ে কিছু হবে না, এমনভাবে বললো মনে যেন কোনো দিনই কিছু হবে না, কিন্তু কিছুকাল পরে দেখবেন যে সে আপনার বস হয়ে বসে আছে। সম্ভব কি না? প্রতিভাবান অনেক ছেলেকে আমরা আবিষ্কার করতে পারছি না,
আমার নিজের সীমাবদ্ধতার কারণে, কিন্তু আমি মনে করছি ও প্রতিভাবান না। প্রতিভাকে বিকাশ করতে হয়, মানুষকে মোটিভেশন দিতে হয়, প্রণোদনা দিতে হয়, আর এর জন্য তাড়াহুড়ো করবেন না। সমাজে সুখ শান্তি প্রতিষ্ঠা করা বা একটা ভালো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অনেক পরিশ্রম লাগে, তাড়াহুড়ো করলে হবে না। তাড়াহুড়ো যদি করতেনই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ইয়া আল্লাহ তুমি আমাকে নবী করছো, তুমি শুধু নবুয়ত দিবা আর পরের দিন আমি সব কিছু করে ফেলব। এটা কি হয়েছে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়লে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি ধীরে স্থিরে করেছেন। মনে হয়েছে আসলে কি পারবেন, এরকম মনে হয়েছে। দেখেন মক্কায় ছিলেন সেই ১৩টা বছর ধরে, তারপর হিজরতে তো আল্লাহ তাআলা আল্লাহ মেরাজে তাকে এক রাতে নিয়ে গেলেন, তো মক্কা থেকে মদিনা আসতে তিন দিন কেন লাগলো বলেন? সব ঘটনা যদি ওইভাবে ঘটানো হয় তাহলে মানুষ কেমনে অনুসরণ করবে, বুঝছেন? তাহলে বুঝতে হবে যে খুবই স্বাভাবিক প্রক্রিয়ায় রাসূল সাল্লাল্লাহু সাল্লামের অধিকাংশ কাজ ছিল স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিক প্রক্রিয়ায়। তাহলে আমাদেরকেও মনে রাখতে হবে, অস্থির হলে চলবে না, তাড়াহুড়ো করা যাবে না। সাহসী ও শক্তিশালী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক কাজে খুব সাহসী ছিলেন। তিনি শক্তিশালী কাফিরদের ভয়ে কখনো চুপসে যাননি, ভয়ে কখনো তাদের কোনো প্রস্তাবকে মেনে নেননি, নিয়েছেন বরং অত্যন্ত ভদ্রতার সাথে, নম্রতার সাথে তাদের অযৌক্তিক এবং আল্লাহ বিরোধী, ওহি বিরোধী সকল প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছেন না? আবু তালেবের গৃহে যেই নেগোসিয়েশনটা হয়েছিল তিনি কিন্তু তাদের প্রস্তাব গ্রহণ করেননি, আবার সেটাকে মানে অহংকারের সাথেও প্রত্যাখ্যান করেননি, বরং বলেছেন যে না এটা তিনি করবেন না। যে যাই হোক, একজন শিক্ষককেও সাহসী হতে হবে এবং আজকের প্রেক্ষাপটে সাহসী হওয়ার বড় প্রয়োজন। তবে সাহসের সাথে আমরা পরে দেখবেন যে বিচক্ষণতার কথাও আমরা শর্ত করেছি, বিচক্ষণতা। সাহসী হয়ে কোনো কাজে ঝাঁপিয়ে পড়বেন পরে সব শেষ। তাহলে সাহসী পদক্ষেপটা কখন নেবেন, তাই না? এটা আপনাকে ঠিক করে দিবে আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা। কখন কিভাবে কাজ করবেন, কখন কঠোর হবেন, কখন নম্রভাবে কথা বলবেন, ইত্যাদি সব কিছু। আসলে শিক্ষকতার পেশা একটা সাহসী পেশা। আপনাকে হক শেখাতে হবে। কি শেখাবেন আপনি? হক, সত্য। আপনি সমাজের ভয়ে বা কোনো দুষ্ট লোকের ভয়ে তাকে মিথ্যা শেখাবেন, এটা হতে পারে না। যে প্রতিষ্ঠান সত্যকে শেখাতে দেয় না সে প্রতিষ্ঠানে থাকবেন কেন? এখানে আপনাকে, আপনি যদি বলেন ভাই আমার চাকরি লাগবে, এখন চাকরির জন্য কি মিথ্যা শেখাবেন নাকি? না, বিনয়। আরেকটা হলো বিনয়। আরবিতে বিনয়কে কি বলা হয়? তাওয়াদু। একটা হাদিস আছে, মান তাওয়াদা আলিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর কারণে, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তাকে উপরে উঠায় দেন। অনেকে মনে করে বিনয় দেখালে ছোট হয়ে গেলাম। বিনয় মানুষকে ছোট করে না, বিনয় মানুষকে বড় করে। আচ্ছা, এগুলো হলো মূল পয়েন্ট। আমরা এখলাস নিয়ে কথা বলেছি। শিক্ষকের প্রথম করণীয় হচ্ছে তার নিয়তকে শুদ্ধ করা, সকল কাজে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পোষণ করা, যাতে আল্লাহর কাছে তার সকল প্রচেষ্টা ও মেধা গ্রহণযোগ্য হয় এবং শিক্ষার্থীদের কাছে সেটা আকর্ষণীয় হয়, শিক্ষার্থীরা তার দ্বারা প্রভাবিত হয়। একজন শিক্ষক যদি কোনো স্বার্থ দ্বারা প্রভাবিত হয়, ছাত্ররা কিন্তু তাকে পছন্দ করে না। যে স্যার টাকা ছাড়া কিছু বুঝে না, যে ছাত্ররা আপনাকে হাদিয়া দেয় সে আপনার কাছে খুব ভালো, বলেন এই তুমি পিছনে কেন, আসো সামনে আসো। আর যে ছেলেটা আপনাকে কোনো হাদিয়া দেয় না অথচ মেধাবী, তাকে এই তুই পিছনে যা। অনেক শিক্ষক এটা করেন, কিন্তু কিছু বুদ্ধিমান ছেলে আছে যে শিক্ষককে কিছু যদি রীতিমতো একটা কলম, বাবা বিদেশে থাকে একটা খাতা, একটা কিছু দিলে দেখা যাচ্ছে যে তার কাছাকাছি হওয়া যায়। কিন্তু যিনি এখলাস পোষণ করেন তিনি কিন্তু সবার প্রতি সমান ধারণা রাখবেন, সবার প্রতি সমান ধারণা রাখবেন এবং সবাইকে সমান মহাব্বত করবেন। আমরা যখন মাদ্রাসায় পড়তাম মনে আছে, আমাদের প্রত্যেক ছাত্র মনে করত
যে আমাদের এই শিক্ষক প্রিন্সিপাল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আরেকজনও মনে করতো, আরেকজনও মনে করতো, এটা কেন, তাই না? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا. এটা ইখলাসের একটা দলিল, আল কোরআনে ইখলাসের অনেক দলিল আছে. وما امروا الا مخلصين له الدين حنفاء. তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন মুখলিসান লাহু দীনি. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে নাও. তাকওয়া, আল কোরআনে তাকওয়ার অনেকগুলো নির্দেশনা কিন্তু আছে. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল, হ্যাঁ, ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সূরা নিসার মধ্যে. সূরা আল বাকারার মধ্যে ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম. এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার অনেক বড় আলোচনা করেছেন. ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়া আল্লাহ মুত্তাকি ছাড়া কারো কাছ থেকে গ্রহণ করেন না. তাকওয়ার অনেক ওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন. অতএব এই তাকওয়াটা শিক্ষকদের লাগবে, কারণ তাকওয়া যদি কোনো শিক্ষকের কাছে না থাকে তাহলে ছাত্ররা শিখবে কি? দুটো জিনিস মনে রাখবেন, তত্ত্ব, তথ্য, সত্য. তত্ত্ব, তথ্য আর হলো সত্য. সব তত্ত্ব সত্য নয় এবং সব তথ্যও সত্য নয়. এটা কি বুঝে এসছে? সব তত্ত্ব সত্য নয় এবং সব তথ্যও সত্য নয়. সুতরাং একজন শিক্ষক যদি শুধু তত্ত্ব আর তথ্যকে বহন করে আর সেটা ছাত্রদের কাছে পৌঁছায় দেয়, তার ইখলাস নাই, তাকওয়া নাই, তাহলে কিন্তু জেনারেশন তৈরি হবে না, জেনারেশন তৈরি হবে না. আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহা হাইতুমা কুনত ওয়া আতবি'ই সাইয়্যাতাল হাসানাহ তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান. যেখানেই থাকো তাকওয়া অবলম্বন করো, যেখানেই থাকো তাকওয়া অবলম্বন করো এবং খারাপ কাজের পরপর ভালো কাজ করো. তাহলে কি খারাপ কাজও করতে বলছে নাকি, বলেন তো? ওয়াতবি সাইয়্যাতাল হাসানা এর অর্থটা কি? খারাপ কাজের পরে ভালো কাজ করো, এই হাদিসে কি তাহলে খারাপ কাজও করতে বলছে? কে বলবেন? হ্যাঁ, খারাপ কাজ করে ফেললে তারপর ভালো কাজ করো. তামহুহা, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি কারণ বলে দিয়েছেন, কারণ ভালো কাজটা খারাপ কাজকে নিশ্চিহ্ন করে দেয়, মিটিয়ে দেয়. ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে উত্তম চরিত্রের সাথে আচরণ করো, উত্তম চরিত্রের সাথে আচরণ করো. তাকওয়ার আলোচনা. আচ্ছা, এরপরে বললাম কি দায়িত্ববোধ. এই হাদিসটা মনে হয় আমরা একটু আগে বলেছি, তাই না? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন রাঈয়াতি. তাড়াহুড়ো না করা, আপনি শিক্ষকতার ক্ষেত্রে যে চেষ্টা করছেন, মেধাবী নিয়োগ করছেন, অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন, তার ফলাফল লাভের জন্য তাড়াহুড়ো করবেন না. সেটা আমরা বললাম, তাই না, একটু আগেও সেটাই বলেছি. কারণ আপনি যে শুধুমাত্র একজন বীজ বপনকারী, সেই বীজ থেকে একটা মহিরুহ তৈরি হবে, বড় বৃক্ষ তৈরি হবে, একদিনে হবে নাকি? অনেক দিন. আবার সেই বীজটা যাতে নষ্ট না হয়ে যায় তাকে নারিশ করতে হবে, তাকে রেয়ায়েত করতে হবে, তাকে মানে প্রতিপালন করতে হবে, পানি দিতে হবে, সূর্যের আলো, সেবা যত্ন করতে হবে. এই বীজরা হলো আমাদের কি বলেন তো? স্টুডেন্ট. এই বীজগুলো হলো আমাদের স্টুডেন্ট, তাদেরকে আমরা এখন বপন করলাম ভবিষ্যতের দেশের স্কলার হিসাবে, সভ্য নাগরিক হিসাবে এবং সত্যিকারের ভালো মুসলিম হিসাবে তাদেরকে গড়ে তোলার জন্য আমরা তাদেরকে বীজ হিসাবে এখানে বপন করলাম. তাহলে তাড়াহুড়ো করা যাবে না, চেষ্টা করে যেতে হবে, কারণ তৌফিক তো শুধু আল্লাহর হাতে. ইন্নাল্লাহা হুয়াল মুওয়াফিক, তৌফিক দাতা কে? আল্লাহ. আপনি আমি শত চেষ্টা করলেও যদি আল্লাহ তৌফিক না দেন হবে না, আবার আল্লাহ তৌফিক দিলে সহজ হয়ে যাবে. হ্যাঁ, সুতরাং শিক্ষক প্রজন্ম গঠনের একটি মাধ্যম মাত্র. মানুষ যার ব্যাপারে ব্যর্থতার চিন্তা করে
তিনিও কখনো সফল হতে পারেন। একটু আগে কিন্তু সে উদাহরণটা দিয়েছি, বলছি যে কোনো শিক্ষক যদি বলে নাই তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু আসলে হতে পারে, এবং এমন হওয়াই হতে পারে যে শিক্ষক যে জায়গায় পৌঁছেছেন তার ছাত্র যাকে তিনি হয়তো অপদার্থ ভেবেছেন সে তার থেকে অনেক উপরে পৌঁছতে পারে। কে পৌঁছাবেন? আল্লাহ। অতএব হতাশ হবেন না। যার ব্যাপারে কেউ সাফল্যের ধারণা করে তিনিও কখনো ব্যর্থ হতে পারেন। আমরা জানি যে একটা ছাত্র খুবই ভালো ছাত্র, আমরা মনে করেছি সে একদিন অনেক বড় কিছু হবে, কিন্তু দেখলাম যে ভবঘুরের মতো ঘুরছে। এরকম ঘটনা আছে কি না? আছে। কারণ দেখা গেল যে তিনি বড় কিছু হতে পারেননি, এটা আল্লাহর তৌফিক। অতএব আপনি এই যে আশা, আপনি এই আশা করবেন না যে আপনার শিক্ষার্থীদের প্রত্যেকেই আপনার প্রচেষ্টা অনুযায়ী সফলতা অর্জন করবে। কারণ আপনি যদি কখনও 100 জন শিক্ষার্থীকে শিক্ষা প্রশিক্ষণ দান করেন, হয়তোবা তার মধ্যে 10 জন সফলতা অর্জন নাও করতে পারে, অধিকাংশ যেন সফলতা অর্জন করে আপনাকে সেই প্ল্যানেই কাজ করতে হবে। সাহসী ও শক্তিশালী, এই শক্তিটা শুধু শারীরিক শক্তির কথা আমরা বলছি না, মানসিক শক্তি থাকতে হবে এবং দিনই শক্তি থাকতে হবে, দিনই সাহস থাকতে হবে। কারণ অনেকে দেখা যায়, অনেক শিক্ষক কোথাও দেখলেন যে নামাজ পড়ার পরিবেশ নাই, পরে বললেন ঠিক আছে ওয়াক্ত চলে যাক আজকে বাসায় গিয়ে পড়ব, তাহলে দিনের দিক থেকে তিনি ভীতু। আসলে আমাকে পৃথিবীর কাউকে পরোয়া করলে চলবে না, আমার সালাতের ওয়াক্ত হয়েছে পড়ব পড়ব, সেটা যদি রাস্তায় পড়তে হয় রাস্তায় পড়ব, মাঠে পড়তে হয় মাঠে পড়ব, প্লেনে পড়তে হয় প্লেনে পড়ব, বাসে পড়তে হয় বাসে পড়ব, ব্যাস। এটা হচ্ছে একটা উদাহরণ। একজন বিশিষ্ট লোকের কাছে গেলাম, হয়তো প্রতিষ্ঠানের স্বার্থে তিনি নামাজ পড়েন না, নামাজের ওয়াক্তটা গল্প করে কাটিয়ে দিচ্ছেন, আমিও সেখানে আছি। আমি কিন্তু বলতে পারি জনাব আমাকে একটু, আমি ওনাদের সবাইকে নাই বললাম, কিন্তু মিনিমাম আমার দায়িত্বটা পালন করতে হবে, আমাকে নামাজ পড়ার একটু অনুমতি দেন। আমি নিজে ধরেন অনেক সময় বিভিন্ন জায়গায় বিশিষ্ট জায়গা থাকতে হয় এবং এমন এমন পরিবেশেও হয়তো শিক্ষা নিয়ে বৈঠক করতে হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সেখানে হয়তো কেউ সালাত পড়ার জন্য উদগ্রীব নন, সে জায়গায় আমি বলে দেখেছি যে আমাকে একটু মানে মিটিংটা চলুক বাট আমি সালাদটা পড়ে আসি। তখন সভাপতি সহ সবাই বলেন যে ঠিক আছে যান, কোনো অসুবিধা নাই। এতে কিন্তু এক ধরনের দাওয়াত হয়ে যাচ্ছে, আপনি যখন বললেন যে আমি সালাদটা পড়ে আসি, তার মানে আপনারা কি পড়বেন না? সেটা যদি মুখ ফুটে নাও বলেন কিন্তু সেটা বলা হয়ে যায়। কিন্তু মানুষ এখন এত সাহসী হয়েছে যে বলে ঠিক আছে আপনি ধর্মপরায়ণ মানুষ পড়েন, আমরা একদিন পড়ে আল্লাহকে খুশি করে ফেলব, এরকমও বহু লোক আছে। যাই হোক, তাহলে আমাদের এখানে একজন সফল শিক্ষক এমন ব্যক্তি হবেন যার মধ্যে সাহসিকতা, শারীরিক শক্তি ও ইমানি শক্তি থাকবে, তার যে জ্ঞান, চিন্তা, চেতনা, দক্ষতা, চেষ্টা ও জ্ঞানের শক্তি রয়েছে, তার প্রত্যেক শিক্ষার্থী এবং তার চারপাশে যারা আছেন তাদের কাছে তিনি যেন পৌঁছে দেন। আপনাকে যদি ভীতু অবস্থায় আপনার ছাত্ররা দেখে, ওরা কোনো দিন সাহস শিখবে না আপনার কাছে। আপনার ইমানি শক্তিটা যদি না থাকে, ওরা ইমানি শক্তি কার থেকে শিখবে বলেন তো? মানুষ তো দেখেই শেখে। অতএব শিক্ষককে সাহসী শক্তিশালী হতে হবে। বিনয়, মা তাওয়াদা আহাদুন লিল্লাহে ইল্লা রাফাআহুল্লাহ, এটা আপনাদের সামনে আমরা বলেছি। এবার চলে যাই পেশাগত গুণাবলী। পেশাগত গুণাবলীর মধ্যে আছে পেশাগত প্রস্তুতি, মানসম্পন্ন কর্মদক্ষতা, সৃজনশীলতা, পারস্পরিক আস্থা, শিক্ষকতার প্রতি পেশাগত আকর্ষণ, শৈল্পিক ও মজাদার উপস্থাপনা, একাডেমিক রেফারেন্স, প্রশিক্ষক আলেম, শিক্ষার্থীদের মানগত পার্থক্য পর্যবেক্ষণ, বেশ কয়েকটা, এখানে মোট আমরা 9টা বললাম। আচ্ছা, এরপরে আমরা বিস্তারিত আলোচনা যাই। 1 নম্বর কি? পেশাগত প্রস্তুতি। পেশাগত প্রস্তুতি এটা কীরকম? আপনি আসলে আপনার পেশা কী? শিক্ষক, এটা বলবেন না, ব্যাস। আপনি যদি একজন ব্যবসায়ীর মতো আচরণ করেন তাহলে ভালো শিক্ষক হতে পারবেন না, তাই না? ব্যবসায়ী সারাক্ষণ খালি টাকা গুনে, তাই না? এবং কীভাবে আরও বেশি লাভ করবে সেই জিনিসটা চিন্তা করে। এখন অনেক শিক্ষক অবশ্য ব্যবসায়ী হয়ে গেছেন, তাহলে তিনি কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না।
শিক্ষকতার জন্য প্রস্তুতি অপরিহার্য প্রবাদ রয়েছে শিক্ষক শিক্ষক হিসেবে জন্মগ্রহণ করেন অর্থাৎ শুরু থেকেই তিনি এমন কিছু গুণের অধিকারী হন যা তাকে বড় শিক্ষকতা পেশার জন্য প্রস্তুত করে দেয় যেমন শক্তিশালী ব্যক্তিত্ব স্পষ্ট বলিষ্ঠ কণ্ঠস্বর প্রভাব সৃষ্টিকারী বক্তব্য প্রদানের গুণ হ্যাঁ এই ধরনের গুণগুলো অর্জন করার চেষ্টা করতে হবে আমাকে শিক্ষক এই জন্য দেখেন বলা হয় ছাপোষা মাস্টার ছাপোষা মাস্টার অর্থাৎ এত অল্প ইনকাম করেন মাস্টার সাহেব কোনো মতে চলে আর কি এর কারণটা কি জানেন কারণ তিনি বলিষ্ঠ ব্যক্তিত্ব অর্জন করেছেন দুনিয়ার লোভ তাকে তার এই মহান পেশা থেকে চ্যুত করতে পারেনি এটা এটাই হচ্ছে পেশাগত অর্থাৎ আপনি ফিল করবেন যে আপনি প্রফেশনালি একজন শিক্ষক শিক্ষকতার জন্য আপনার জন্ম হয়েছে এটাই হলো পেশা আপনি দেখবেন যে পেশাগত ফুটবলার কাকে বলা হয় বলেন তো যে অনেক টাকা পায় এজন্য না অনেক টাকা পাওয়ার আগে তো তাকে দক্ষতা দেখাতে হবে যারা পেশাগত খেলোয়াড় দেখবেন যে সে সকাল ভোর থেকে ভোর রাত থেকে একদম রাত পর্যন্ত সে প্র্যাকটিস করে শরীরের ফিটনেস তারপরে প্র্যাকটিস করে করে নিজেকে পেশাদার খেলোয়াড়ের পরিণত প্রমাণ করতে হয় তাকে তা নাহলে মানুষ এত টাকা দেবে কেন তাকে পেশাদার চিকিৎসক যেই চিকিৎসকের কাছে গেলেই রোগ ধরে ফেলতে পারে অথবা তিনি ঠিকমতো ডায়াগনোসিস করতে পারেন ঠিকমতো প্রেসক্রাইব করতে পারেন পেশাদার শিক্ষক যার কাছে গেলেই জ্ঞান শেখা মানসম্পন্ন কর্মদক্ষতা শিক্ষকতা হলো আপনার পেশা এবং কর্ম দুটোই এখন এই কর্ম পালন করতে গিয়ে আপনার মানের মানটা কেমন স্ট্যান্ডার্ড কতটুকু দক্ষতা আপনি অর্জন করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য তা না হলে শিক্ষক হিসেবে আপনি সফল হতে পারবেন না আপনাকে মানসম্পন্ন শিক্ষা দিতে হবে কোন ধরনের শিক্ষা মানসম্পন্ন শিক্ষা দিতে হবে আচ্ছা মানসম্পন্ন শিক্ষা কিন্তু সবাই দিতে পারে না আপনি নিজে যদি শিক্ষা দানটাকে এনজয় না করেন দিতে ভালো লাগছে তখন নিতেও ভালো লাগবে খেয়াল করেন দিতে ভালো লাগছে তখন নিতেও ভালো লাগবে দিতে ভালো লাগছে না আজকে আপনার মন খারাপ প্রস্তুতি ভালো নাই তখন কি হবে আপনি বলবেন শোনো আজকে কিন্তু আমি পড়াবো না তোমাদেরকে গল্প করব তাই না তবে মাঝে মাঝে এই গল্প করাটা কিন্তু খারাপ না কিন্তু যদি আপনি প্রতিদিনই গল্প করে কাটিয়ে দেন অথবা প্রস্তুতি না থাকার কারণে লেজে গোবরে অবস্থা আপনার ছাত্ররা কিন্তু টের পেয়ে যায় বুঝছেন কোন স্যারে ভালো পড়ায় কোন শিক্ষক ভালো পড়ান এটা ছাত্ররা টের পেয়ে যায় এই জন্য দেখবেন যে ভালো শিক্ষকের ক্লাসে তারা ঘুমায় না দুর্বল শিক্ষকের ক্লাসে ঘুমাইতে চায় না তারপরে ঘুম আসে এটা আমরা বিদেশেও দেখেছি দেশেও দেখেছি যে শিক্ষক সবাইকে তাজা করতে পারতেছেন না মানে উদ্দীপ্ত করতে পারছেন না পড়াকে মজাদার রূপে উপস্থাপন করতে পারছেন না ঘুম আসে পারস্পরিক আস্থা শিক্ষকের প্রতি শিক্ষার্থীর আস্থা থাকতে হবে আবার শিক্ষার্থীর প্রতি শিক্ষকেরও আস্থা থাকতে হবে এখন ছাত্রের যদি আস্থা না থাকে স্যার দূর স্যারের কাছে গিয়ে পড়বো স্যার তো অঙ্ক ভালো বুঝেই না হ্যাঁ গ্রামারের টিচার এই মাঝে মাঝে ভুল করে ফেলায় বুঝছেন আর নিজে ভালো করে গ্রামার বুঝে না সে আরবি গ্রামার হোক আর ইংরেজি গ্রামার হোক তো ছাত্ররা তাকে ফাত্রা মনে করবে না বলেন তো কোনো ছাত্র বলবে দুত্তুরি আমিও প্রাইভেট পড়ে নিব ওই স্যার বুঝাইতে পারে না বলবে না নাহু সরফের যারা পড়ান এই নাহু সরফ যদি তাদের ভালো রপ্ত না থাকে যেমন ফায়লা ফায়লা ফাওদু ফায়লাত ফায়লাতা ফালনা ফালতা ফালতুমা মানে এই যে ১৪টা সিগা একটানে যদি তিনি বলতে না পারেন তাহলে ছেলেকে কিন্তু ওইভাবে দক্ষ করাটা তার জন্য কঠিন হবে সুতরাং এই আস্থা তৈরির মধ্য দিয়েও কিন্তু আপনার একটা বড় কাজ হয়ে যাবে ছাত্র জানে আজকে এই স্যারের কাছে বা এই ওস্তাদের কাছে পড়ছি আজকে এটা মিস করা যাবে না কেন ছাত্র এটা বলবে বলেন তো কী কারণে আস্থার কারণে সে বলবো এই স্যারের ক্লাস মিস করা যাবে না কারণ তার প্রবল আস্থা আছে যে এই স্যার থেকে আমি শিখতে পারবো এই স্যার অনেক চমৎকার পড়ান এই স্যারের ক্লাসে বসলেই আমার জ্ঞান অর্জন হয় এটা হলো ছাত্রদের আস্থা শিক্ষকের প্রতি আর শিক্ষকের আস্থা এটা আরও গুরুত্বপূর্ণ
এটা আরো গুরুত্বপূর্ণ, আপনি আপনার প্রত্যেক স্টুডেন্টকে নিজের সন্তানের মতো মনে করবেন? নিজের সন্তানের প্রতি আপনার আস্থা থাকে না? ওই সন্তান যদি অনেক বেশি দুষ্ট হয় তবুও তাকে আপনি বুকে আঁকড়ে ধরে রাখেন, বাবা এবং মা, না ওকে আমি ভালো করব, ওকে আমি মানুষ করব, তাহলে আপনার সন্তানের প্রতিও আপনার সন্তানের মতো আপনার ছাত্রের প্রতিও সে আস্থা থাকতে হবে যে না এর প্রত্যেকটা ছাত্রকে আমি মানুষ করব, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি মানুষ করব। এই চ্যালেঞ্জটা এখন শিক্ষকরা নেয় না আসলে, তারা ওই বেতনের দিকে তাকায় থাকে, তাই না, আর ভাবে যে মাস কখন যাবে, সময় কেমনে। এটা শৈল্পিক ও মজাদার উপস্থাপনা, এটা তো সবাই বুঝতেই পেরেছেন, খুব মজা করে করে বলা। ক্লাসরুম যদি এমনভাবে সাজানো হয়, এবং আমি আশা করব যে সমনীয় এমনভাবে সাজাচ্ছে হয়তো ক্লাসরুমগুলো, এমনভাবে যদি সাজানো হয় যে ক্লাসে স্যার ঘুরে ঘুরে তাদেরকে পড়াতে পারবেন, প্রথম তিনটা বেঞ্চের পরে একটু জায়গা থাকলো, এই পাশে আর এই পাশের মাঝখানে একটু জায়গা থাকলো, তাহলে স্যার মাঝে মাঝে ঘুরে গেলেন, তাতে একটা ছেলে ঘুমাতে পারবে না। আর এভাবে ঘুরে ঘুরে তিনি মজাদারভাবে বলছেন, তখন প্রত্যেক স্টুডেন্ট মনে করবে স্যার আমাকে শেখাচ্ছেন, আমাকে শেখাচ্ছেন, আমাদের সবাইকে শেখাচ্ছেন, তখন কিন্তু আর ঘুমের কোনো সুযোগ না। আমার মনে আছে প্রখ্যাত মদিনার স্কলার ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার, উনি আমাদের 3 বছরের টিচার ছিলেন, উনি ফেকা পড়াতেন আমাদেরকে, ফেকা, অসাধারণ মুখস্থ শক্তি তার ছিল, তিনি এভাবে পড়াতেন, মানে ঘুরে ঘুরে পড়াতেন, আবার স্টেজে চলে আসতেন, কিছুক্ষণ দাঁড়াতেন, আবার কথা বলতে বলতে চলে যেতেন, তাহলে সব ছেলেরা তার কথা শুনত, তিনি এখানে দাঁড়ালেও সবাই শুনত, তারপরেও তিনি সবার কাছে যেতেন। আমাদের মনে হতো 1 ঘন্টার, পুরো 60 মিনিটের ক্লাস ছিল, মনে হতো 10 মিনিটের ক্লাস, ওনার ক্লাসে কোনো দিন আমরা মনে করি না যে এটা 60 মিনিটের ক্লাস, মনে হলো যে এত দ্রুত শেষ হয়ে গেল কেন। আচ্ছা, এরপরে হলো সৃজনশীলতা। সফল শিক্ষকের করণীয় হলো তিনি তার সব কিছুতে সৃজনশীলতার স্বাক্ষর রাখবেন, অন্য আর 10 জন থেকে আলাদা, তার কণ্ঠস্বর হবে ক্লিয়ার, সুন্দর, উচ্চারণ হবে খুবই ভালো, বাংলায় বললে বাংলা উচ্চারণ ভালো হবে, ইংরেজি বললে ইংরেজি উচ্চারণ ভালো হবে, আরবি বললে আরবি উচ্চারণ ভালো হবে, এবং তিনি নিজেকে সবসময় এত চমৎকারভাবে উপস্থাপন করবেন সবার কাছে যাতে গ্রহণযোগ্য হয়। সবাই কিন্তু একরকম দেখতে চায় না আপনাকে, তার মানে আপনাকে বহুরূপী হতে হবে ব্যাপারটা তা বলছি না, কিন্তু আপনার উপস্থাপনার ঢং যদি আপনি মাঝে মাঝে পরিবর্তন করেন তাহলে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে বেশি। আপনি কোনো দিন গল্প দিয়ে শুরু করলেন, যদি যেমন বাংলার টিচার হন, কোনো দিন আপনি হয়তো একটা সুন্দর হাদিস দিয়ে শুরু করলেন, কোনো দিন হয়তো আপনি একজন মনীষীর বক্তব্য দিয়ে শুরু করলেন একটা কোটেশান দিয়ে, হ্যাঁ, কোনো দিন হয়তো তাদের কুশলাদি জিজ্ঞেস করে শুরু করলেন, নানাভাবে আপনি এই সৃজনশীলতা ইয়ে করতে পারেন, তখন ছাত্ররা আপনার বহুমুখী প্রতিভার ব্যাপারে অবহিত হবে, এমনি অটোমেটিক অবহিত হবে, এবং আপনার প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে যাবে, এবং তখন আপনি শিক্ষার্থীদের কাছে একটা এক্সাম্পল হবেন, মেথাল, কদুয়া, একটা আদর্শ হিসাবে গণ্য হবে। আচ্ছা, এরপরে প্রশিক্ষক, আলেম ও দূরদর্শী শিক্ষক। শিক্ষার আরও অনেক উপকরণ সম্পর্কে জানাশোনা থাকতে হবে, বই পড়তে হবে অনেক। আচ্ছা, এখানে আরবি শিক্ষকের বাইরে মনে হয় গণিতের শিক্ষক আছেন, না ইংরেজির শিক্ষক আছেন, তারপরে অন্য অন্য শিক্ষকরাও আছেন। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা নিজের সাবজেক্টের বাইরে কে কে পড়াশোনা করেন, হাত তোলেন একটু। অধিকাংশই করেন না, করতে হবে কিন্তু, ঠিক আছে, হাত নামান। আমাদেরকে নিজের সাবজেক্টের বাইরেও পড়াশোনা করতে হবে। অনেকে নিজের সাবজেক্টের বাইরে সারাদিন পত্রিকা পড়ে সময় কাটায় দেন, পত্রিকা ম্যাগাজিনের মধ্যে কিছু নাই, আপনাকে পড়তে হবে জ্ঞানের বইগুলো, আপনাকে নানা বিষয়ের বইগুলো পড়তে হবে। আপনি যদি ফেকার টিচার হন তাহলে ওসুলে ফেকা পড়বেন, তাফসির পড়বেন, হাদিস পড়বেন, এবং মানুষের বিহেভিয়ার, সফট স্কিলের বই পড়বেন, তাই না। আপনি যদি গণিতের টিচার হন তাহলে ইসলামিক বইও আপনি পড়বেন,
একজন সুন্দর আখলাকের মানুষ হওয়া যায় কি করে সে বইগুলো পড়বেন এখন তো শুধু ইসলামিক বই না কনভেনশনাল বইও পাওয়া যায় যারা অনেক সুন্দর সুন্দর টিপস দেয় পেশায় কি করে সফল হবেন তাই না তারপরে দেখা যায় বিহেভিয়ারের সব মানুষকে কিভাবে মুগ্ধ করবেন অনেক খ্রিস্টানও কিন্তু এই সমস্ত বই লিখে তবে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই সমস্ত বইয়ের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে বইগুলো লেখা হয়েছে তাহলে অনেক পড়াশোনার মধ্য দিয়ে আমাদের এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলতে হবে যাতে করে আমরা একজন দূরদর্শী শিক্ষক হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারি শিক্ষার্থীর জ্ঞান আবেগ অনুভূতি ও দক্ষতার পরিপূর্ণ উন্নয়ন কিভাবে হবে সেটাও তিনি রপ্ত করবেন শিক্ষার্থীরা অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে আপনি তাকে কিভাবে কন্ট্রোল করবেন সবসময় কি ধমকের উপর রাখবেন সবসময় কি ব্যাতের ভয় দেখাবেন অথবা দু চার ঘা লাগিয়ে দিবেন এজন্যই দূরদর্শী শিক্ষক হওয়া প্রয়োজন আসলে দেখবেন যে আপনার স্টুডেন্টদের মধ্যে অনেক প্রকার আছে কেউ ডিফিকাল্ট স্টুডেন্ট কেউ অতিমাত্রায় দুষ্ট কেউ হয়তো অনেক লেস মেরিটোরিয়াস অর্থাৎ খুব দেরিতে বুঝে অনেক রকমের স্টুডেন্ট আছে আপনাকে একটা লেকচার সেশনের মধ্যে সবার নিডটা ফুলফিল করতে হবে এই জন্য আপনাকে দূরদর্শী হতে হবে তা নাহলে আপনি যদি একটা শ্রেণীর আলোকে আপনার আলোচনাটা করেন বা শিক্ষাদান পদ্ধতি ফলো করেন তাহলে অন্য শ্রেণীগুলো বঞ্চিত হবে একাডেমিক রেফারেন্স এই যে যেটা বললাম আপনি যদি অনেক বই পড়েন তাহলে অনেক রেফারেন্স আপনি এখানে দিতে পারবেন সফল শিক্ষক তার নিজ বিষয় একাডেমিক রেফারেন্স হিসাবে বিবেচিত হবেন বিষয়ভিত্তিক সকল মৌলিক জ্ঞান তাকে ভালোভাবে রপ্ত করতে হবে একাডেমিক বিষয় জ্ঞান বৃদ্ধির জন্য তিনি সার্বক্ষণিক চেষ্টা করবেন এজন্য তাকে প্রচুর পড়াশোনা করতে হবে আধুনিক রেফারেন্স থেকেও তাকে জানতে হবে কম্পিউটার এবং ইন্টারনেট ব্রাউজিংয়েও দক্ষ হতে হবে ফেসবুকের কথা বলছি না এখন সবাই ফেসবুকে দক্ষ কারণ ফেসবুকও এমন সহজ করে দিয়েছে যে আপনার একটার পর একটা সে আপনার সামনে নিয়ে আসে আর আপনি ওখানে সময় নষ্ট করতে থাকেন ফেসবুকটা কম করতে হবে ফেসবুকিংটা কম করতে হবে বাকি অন্য অন্য ক্ষেত্রে যেগুলো ইউজফুল ওয়েবসাইট কিংবা ইউজফুল যে তথ্যগুলো সেগুলোর সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে শিক্ষার্থীদের মানগত পার্থক্য একটু আগেই বলেছি একটা ক্লাসে বিভিন্ন রকম বিভিন্ন মানের শিক্ষক থাকে তাদের মানগত পার্থক্য পর্যবেক্ষণে রেখে সে আলোকে যাতে কেউ বঞ্চিত না হয় আপনাকে সেভাবে শিক্ষাদান পদ্ধতি রপ্ত করতে হবে শিক্ষকতার প্রতি পেশাগত আকর্ষণ আপনি এই পেশায় যদি থাকতে চান লং টাইম তাহলে আগে জিজ্ঞেস করেন এর প্রতি আপনার শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আছে কি যদি থাকে তাহলে আপনি কন্টিনিউ করেন যদি না থাকে তাহলে যেদিকে মহব্বত আছে ওইদিকে চলে যান ব্যক্তিগত গুণাবলী নোট করেন ব্যক্তিগত গুণাবলীর ক্ষেত্রে একজন ব্যক্তিকে প্রশাসনিক নেতা অর্থাৎ তার লিডারশিপ থাকতে হবে লিডারশিপ শিক্ষক যেহেতু মুআল্লেম এবং সবচেয়ে বড় মুআল্লেম হচ্ছেন নবী রাসুল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন লিডার অব দ্য উম্মাহ কি ছিলেন লিডার অব দ্য উম্মাহ তাহলে লিডারশিপ আপনার মধ্যেও কম বেশি তৈরি করে নিতে হবে মহান চিন্তা লিডাররাই মহান চিন্তা করে এই জন্য শিক্ষকরাও মহান চিন্তা করে আপনাকে সেই সবসময় মহান চিন্তা করতে হবে ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ থাকা ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ থাকা স্টুডেন্টদের মধ্যে যে কোনো জিনিসে ফয়সালা করবেন আপনি ন্যায়ের প্রতীক আপনি কারো পক্ষ নেবেন না বায়াস হবেন না এরপর জাতীয় সম্পৃক্ততা আপনি জাতির মূলধারা থেকে নিজেকে যদি আইসোলেটেড করেন কিচ্ছু করতে পারবেন না এবং এটাই হয়েছে আমাদের অনেক মাদ্রাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা আর আগাতে পারছি না ভবিষ্যৎ দ্রষ্টা ভবিষ্যৎ তো আসলে দেখে কে আল্লাহ কিন্তু আল্লাহ মুমিনদের মধ্যে ফেরাসাত দিয়েছেন ফেরাসাত বিচক্ষণতা ফলে সে বিচক্ষণতার কারণে আপনি সামনে দেখবেন এই ছেলেদের ভবিষ্যৎ কি হবে সেটা একটু রিড করবেন এটা যে টু দ্য পয়েন্ট 100% হবে তা না কিন্তু 90% হবে এবং তাদেরকে তৈরি করার জন্য আপনার চমৎকার একটা অবদান থাকবে বলিষ্ঠ সংকল্প থাকবে মনস্তাত্ত্বিক সমন্বয় সভ্য আচরণ বিরামহীন অবদান অবিরাম উচ্চাকাঙ্ক্ষা পোষণ আদর্শ পরিপাটী ব্যক্তিত্ব মানসিক ভারসাম্য আমরা তৃতীয় পর্যায়ের যে ব্যক্তিগত গুণাবলী সেটা নিয়ে আলোচনা করছি
প্রথম প্রশাসনিক নেতা শিক্ষক তার শ্রেণী এবং শিক্ষার্থীদের জন্য একজন প্রশিক্ষক হিসেবে বিবেচিত হবেন এবং একজন নেতা হিসেবে বিবেচিত হবেন অতএব তিনি যেন শিক্ষার্থীদের সফল নেতৃত্ব দিতে পারেন সেই চেষ্টা করবেন মহান চিন্তা মহান চিন্তা কাকে বলে ত্রুটি এবং যে কোনো ধরনের বিচ্যুতি মুক্ত যদি চিন্তা হয় সেটা হলো মহান চিন্তা চিন্তার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে সেটা মহান চিন্তা হবে না প্লাস চিন্তা চেতনা এবং তথ্য উপস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে অথেন্টিক তথ্য উপস্থাপন করতে হবে অথেন্টিক আমি যদি ফেক বা মিথ্যা বা ভুল তথ্য পরিবেশন করি তাহলে বুঝতে হবে যে এটা আমার জ্ঞানস্বল্পতা অদক্ষতা এবং অনেক সময় এটা আমার নিয়তেরও ত্রুটি হতে পারে অতএব আমাদের এই মহান চিন্তার জন্য এই জিনিসগুলো এবং পাশাপাশি স্পষ্ট ও উপযুক্ত শব্দের ব্যবহার অনেকেই কথা বলতে গিয়ে খুবই অশ্লীল শব্দ ব্যবহার করে ফেলে কারোর সমালোচনা করতে গিয়ে একটু গালিমূলক কথা বলে ফেলে এগুলো কিন্তু কখনোই করা যাবে না আচ্ছা এখানে আমরা আরও বলেছি জানাশোনা অভিজ্ঞতার দিগন্ত প্রসারিত কোরআন ও হাদিস থেকে দলিল পেশ আচরণে ভারসাম্য রাখা এবং প্রতিক্রিয়া মানে রিয়াকশনে পজিটিভ থাকা অনেকেই নেগেটিভ রিয়াকশন করে নেগেটিভ একটা কিছু বললেই উড়াইয়া দেয় অথবা মানে সেটাকে নেগেটিভলি রিয়্যাক্ট করে এটা কিন্তু করা যাবে না মহান মানুষেরা কখনো রিয়্যাক্ট করতেন না মহান ব্যক্তি আমরা বলছি যে শিক্ষকও মহান হবেন অতএব তিনি যদি রিয়্যাক্ট করেন পজিটিভ রিয়্যাক্ট করবেন তিনি নেগেটিভ করবেন না মানুষকে তাচ্ছিল্য করবেন না ছোট করবেন না হেয় করবেন না এবং কারো কথার কি উড়িয়ে দিবেন না ইত্যাদি এই সেটাই বলছে আচরণে ভারসাম্য এবং রিয়াকশানে ইতিবাচক বিভিন্ন দৃষ্টিভঙ্গি সমাজে আছে আছে না বিভিন্ন দল নানা রকম মাদ্রাসা নানা রকম প্ল্যাটফর্ম আছে এগুলোর আমরা বলেছি ধীরস্থির সমালোচক উত্তেজনা সহকারে সমালোচনা করা যাবে না তাহলে তিনি মহান হবেন না আজকে আমরা যেটা ইউটিউবে দেখি একজন আরেকজনের বিরুদ্ধে তাই না মারাত্মক এতটা যুদ্ধং দেহি এটা আমাদের সমাজে ভারসাম্য নষ্ট করতেছে রাগ বাড়িয়ে দিচ্ছে জেদ বাড়িয়ে দিচ্ছে এবং আচরণ নষ্ট করে ফেলছে ফেলে না শিক্ষক সেটা করবেন না একজন শিক্ষকের কাছে পৃথিবীর যে কোনো মানুষ এসে যেন ভাবে ইনি আমার শিক্ষক হওয়ার উপযুক্ত ইনার কাছে ভালো আচরণ পাওয়া যায় ইনি ভদ্র ভাষায় কথা বলেন এটা আমাদেরকে মেনটেন করতে হবে ন্যায়পরণ নিরপেক্ষ সকল শিক্ষার্থীর সাথে সমান আচরণ করবেন এখানে অতি মেধাবী আছে অল্প মেধাবী আছে অ্যাভারেজ মেধাবী আছে দুষ্ট ছেলে আছে শান্ত ছেলে আছে আছে না আপনি কিন্তু কারোর সাথে মানে যে আমার এই ছেলেকে পছন্দ না ওই ছেলেকে পছন্দ একে সবসময় একদম আগলে রাখলেন আর ওরে দূরে তাড়িয়ে দিলেন এটা করা উচিত হবে না অনেক ছেলে আপনার কাছে ভালো লাগতেই পারে যে হ্যাঁ ওই ছেলে মেধাবী তার প্রতি একটা আপনার ভালো ধারণা কঠোরভাবে তৈরি হয়ে গেল কিন্তু আচরণ ঠিক রাখবেন আচরণ ঠিক রাখবেন পরিশ্রমী শিক্ষার্থীকে এখানে দীর্ঘিকারটা ভুল পরীক্ষার্থী পরিশ্রমী শিক্ষার্থীকে উৎসাহ প্রদান এবং ভুল অপরাধে লিপ্ত শিক্ষার্থীকে সংশোধনের আওতায় আনা আমি ভুল কিংবা অপরাধে যারা আছে তাদেরকে খুব পিটালাম গায়ের ঝাল মেটালাম এটা ঠিক না আমি যেখানে পড়তাম একটা সময় দেখেছি একটা ছেলে একটা ভুল করেছে এখন আমাদের কোনো কোনো শিক্ষক ওই শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে বাট আমার কাছে মনে হয় এই ইভেন্টটাকে আমি সমর্থন করতে পারছি না সবার সামনে আমি বললাম এই তুমি উঠে আসো তো আসো এরপরে দপ্তরিকে বললাম তুমি ব্যাট নিয়ে আসো কেউ কিছু বোঝা উঠার আগেই তাকে পিটানো ওই ছেলেও জানে না তাকে কেন পিটানো হচ্ছে আর সামনে যারা এরাও জানে না কেন পিটানো হচ্ছে তারপরে বলল জানো কেন পিটাইলাম কারণ ওরে আমি সিনেমা হলের কাছে দেখছি কিন্তু আপনি বলেন এই ছেলে যদি ওই দিনই ওই মাদ্রাসা ত্যাগ করে ওর কোনোদিন সংশোধন হবে এটা সংশোধনের ভুল পদ্ধতি
ওর মাথা থেকে আগে খারাপ চিন্তাটা তাড়াতে হবে। শরীরে কষ্ট দিয়ে কি, এটা ইসলামও কোনোদিন মানুষের শরীরে কষ্ট দিয়ে প্রতিষ্ঠা হয় নাই। মানুষকে যদি কনভিন্স না করা যায়, মন থেকে তাকে তৈরি করা না যায়, তাহলে কি পিটিয়ে তাকে ঠিক করা যাবে? আজকেও অনেকে বলেছেন যে তাহলে শাসন করব কি করে, এটার উপর ট্রেনিং নেওয়া যায় কি না? অবশ্যই নেওয়া যায়। ইসলাম শাসন করতে নিষেধ করে নাই, কিন্তু একটু বলেন তো, ক্রিমিনাল অফেন্স ছাড়া, অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধি আওতার বাইরে নবী সাল্লাহ সাল্লাম কয়জন সাহাবারে মেরেছিলেন? হ্যাঁ, আনাস তো তার খাদেম ছিল 10 বছরের, আনাসকে কয়বার মেরেছিলেন? হ্যাঁ, একবারও না। কিভাবে তাহলে শাসন করলেন? আনাস কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাসনের আওতার বাইরে ছিলেন? কিংবা কিশোর সাহাবীরা, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা সব কিশোর অথবা তরুণ বয়সে সাহাবী ছিলেন। এদেরকে তিনি কঠোর, মানে এদেরকে কঠোরভাবে ধমক দিয়েছেন এমন রেওয়ায়েতও কি আছে? নাই। তাহলে কি আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাসনই করেন নাই? আসলে তিনি শাসন করেছিলেন, শাসন করেছিলেন। তার শাসন পদ্ধতিটা কি, এটা নিয়ে আমরা চিন্তা করি নাই। আসলে মানুষকে সংশোধনের আওতায় নেওয়ার জন্য আসলে আরও অনেক সুন্দর সুন্দর পদ্ধতি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পদ্ধতি আছে, এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলোকে মানুষ সে পদ্ধতিগুলো নিচ্ছে, আমরা সেভাবে নিতে পারি। আচ্ছা, এরপর বললাম আমরা কি বলিষ্ঠ সংকল্প, ওয়ালে মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটাকে বলা হয় আজম, আজিমা, আজিমা। শরীয়তের পরিভাষা আজিমা আছে, রোকসাত আছে। আজমুল উমুর, দৃঢ় সংকল্পবদ্ধ থাকা। উলুল আজমা মিনার রসুল কয়জন ছিলেন? 5 জন, 5 জন রাসুল ছিলেন, তাদেরকে কোরআন বলছে উলুল আজমে মিনার রসুল, অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ রাসুল। শিক্ষকরাও যেহেতু তারা রাসুলদের মতোই শিক্ষকতার দায়িত্ব পালন করছেন, শুধু তারা রাসুল এবং নবী নন, এ পার্থক্য, কিন্তু দায়িত্ব সেম। অতএব তারাও সবল এবং শক্তিশালী সংকল্পের অধিকারী হবেন। অবিরাম অবদান রেখে যাওয়া, কী অবদান রাখবেন? তিনি মানুষের মধ্যে ভালোবাসা ছড়াবেন, হিংসা বিদ্বেষ না, হানাহানি না, ঘৃণা না, মানুষের মধ্যে ভালোবাসা ছড়াবেন। কারণ মুসলিমদের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসা, আস্থা, এটা যেমন দরকার, ভুল হলে সেটা সংশোধন দরকার। ঘৃণা দিয়ে কি সংশোধন করা যায় বলেন তো? আমি বললাম একজন ভাইকে, ভাই আপনি তো বেদাত করতেছেন। সে ভাই বললো, তাহলে এখন আমার কি শাস্তি? আমি বললাম আপনাকে ঘৃণা করব আমি। এই আলোচনাটা কি সুন্দর আলোচনা? একটা লোক যদি কোনো ভুল করে, তাকে সংশোধন করলে তো এরপরে তো তাকে বুকে জড়িয়ে ধরে রাখতে হবে আমাকে, নাকি? তাহলে মানুষকে সংশোধনের আওতায় নিয়ে আসা এবং মানুষের মধ্যে আসলে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কাজটা না করতেন, তাহলে এত অল্প সময়ে এই মক্কা মদিনাবাসীকে তিনি ঠিক করতে পারতেন না। কারণ চারিদিকে শুধু কুফুরি আর শেরকি, ঠিক না? কুফুরি আর শেরকি। আর উনি বলতেন যে যত বেশি কাফের তাকে তত বেশি ঘৃণা করব। এই যদি হতো তার দাওয়াতি বন্ধা, তাহলে তো তিনি কাউকে আনতে পারতেন না ইসলাম, বুঝছেন? আমরা আমরা দেখতে পাচ্ছি যে মদিনায় আকাবার প্রথম শপথের পরে তিনি যে সাহাবিদেরকে মদিনায় পাঠিয়েছেন মক্কা থেকে, তাদের মধ্যে মুসআব বিন উমাইর ছিলেন, তিনি যেমন আউস খাজ্জাজ গোত্রের বড় বড় নেতাদেরকে দেখেন কীভাবে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে ভদ্রভাবে তাদেরকে ইসলামে নিয়ে এসছেন, যারা ছিল প্রচণ্ড ইসলামী বিদ্বেষী। তাহলে বিদ্বেষের মোকাবেলা করতে হবে মাহাব্বা দিয়ে। আবার মাহাব্বা মানে সবার বিচ্যুতিগুলোকে গ্রহণ করা নয়, এটা মনে রাখতে হবে। তাহলে শিক্ষক এভাবে তিনি সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য এগুলো মানুষের মধ্যে ডিসেমিনেট করবেন, ছড়িয়ে দিবেন, আর তাদেরকে বিদ্বেষ থেকে, অহংকার থেকে, দাম্ভিকতা থেকে মানুষকে রক্ষা করবেন। ভবিষ্যৎ দ্রষ্টা, আসলে এটাকে বলা হয় ফেরাসাত। আপনি সব কিছু দেখে বলে দিতে পারবেন,
যে কি হয়েছে কি হতে যাচ্ছে এটা কি গায়েব জানা হলো না এই ফেরাসাত আরবদের মধ্যেও ছিল তারা কি করত জানেন রাস্তায় হেঁটে দেখত উটের মল নিয়ে আসত ওইটা গবেষণাগারে নেওয়া লাগতো না তারা ওটাকে ইয়ে করে দেখত যে উটের মলের মধ্যে মানে কি কি উপাদান আছে এরপর তারা বলতো যে এখান দিয়ে এই ধরনের উট গিয়েছে এত দিন আগে গিয়েছে তারা অমুক দিন অমুক জায়গায় অবস্থান করেছে এবং অমুক অমুক দিনে অমুক অমুক জায়গা তারা পার হবে অতিক্রম করবে এটা কি গায়েব জানা হলো না গায়েব জানা না এটাকে বলে ফেরাসাত রিড করতে পারা বুঝতে পারা তাহলে সে তার শত্রু হলে শত্রুকে ধরতে পারবে বন্ধু হলে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবে আমাদের কেউ জাতির যারা মেকার টিচারদেরকে বলা হয় জাতির মেকার জাতি গঠনের তারা বড় বড় ব্যক্তি সুতরাং তারা প্রত্যেক ছাত্রকে যাতে গঠন করতে পারে জন্য তারা ভবিষ্যতও রিড করবেন তার বর্তমান অবস্থাও রিড করবেন বুদ্ধিমান অভিজ্ঞ শিক্ষকের উচিত হলো তার নিজ বিষয় পেশা সাংস্কৃতিক কর্মকাণ্ডের যত ক্ষেত্র আছে সেসবের ভবিষ্যৎ পরিকল্পনা করা এবং সঠিক সময় তা বাস্তবায়নের চেষ্টা করা যাতে তিনি নিজ পেশায় দক্ষ হয়ে ওঠেন মানসিক ভারসাম্য হঠাৎ রেগে আবার হঠাৎ নরম হয়ে যাওয়া এটা না আপনার ব্যক্তিত্ব সম্পন্ন লোক তার মানসিক ভারসাম্য ঠিক থাকে তার রাগ করলেও সেটা যুক্তিগ্রাহ্যভাবে রাগ করবেন কোমল স্বভাবটাও যুক্তিগ্রাহ্যভাবে তিনি দেখাবেন মানসিক ভারসাম্যহীন হলে এটাকে কি বলে পাগল বলে আর হয়তো সবাই বুঝে যে একটা লোক পাগল হয়নি কিন্তু তার মধ্যে পাগলামি আছে টিচারের মধ্যে যেন এই পাগলামি না থাকে মানসিক ভারসাম্যহীনতা না থাকে সে যেন তার ঘরেও আদর্শ হয় প্রতিষ্ঠানেও আদর্শ হয় সমাজেও আদর্শ হয় এবং যে কোনো পরিস্থিতিতে তিনি হঠাৎ সিদ্ধান্ত আন্দাজে সিদ্ধান্ত না নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন জাতীয় সম্পৃক্ততা দেশ জাতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখা দেশ জাতির সাথে নিজেকে সম্পৃক্ত রাখা অর্থাৎ জাতির সার্বিক কল্যাণের জন্য নিজেও চেষ্টা করা আর তার ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকেও উদ্বুদ্ধ করা এটা হলো জাতীয় সম্পৃক্ততা মনস্তাত্ত্বিক সমন্বয় যে সমাজে তিনি বাস করেন সমাজের সবার সাথে একটা গ্রহণযোগ্য ভারসাম্যপূর্ণ সম্পর্ক তাকে গড়ে তুলতে হবে যাতে তিনি সমাজে গ্রহণযোগ্য সম্মানিত একজন ব্যক্তি হতে পারেন শিক্ষক যদি উল্টাপাল্টা করে টাকার পেছনে ছোটে কোচিং বাণিজ্য করে তখন সমাজে তার অবস্থান নড়বড়ে হয়ে যায় শিক্ষক যদি নকলে সহায়তা করে তাহলে তার সামাজিক অবস্থান নষ্ট হয়ে যায় অতএব শিক্ষকের এই বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে আদর্শ পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জামা পরবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিচ্ছন্ন নাজিফ পরিপাটি জামা কাপড় পরিধান করে হতে পারে পুরনো হতে পারে কম দামি হতে পারে এটা অত বেশি মানসম্পন্ন পোশাক নয় এতে কোনো সমস্যা নেই কিন্তু এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে অনেক শিক্ষককে দেখা যায় বিশেষ করে মাদ্রাসার শিক্ষক তাদের পাঞ্জাবি অনেক দিন ইস্তারি করা হয় নাই পাঞ্জাবি ইস্তারি করতে কত টাকা লাগে বলেন তো আর নিজে ইস্তারি করলে তো কোনো টাকাই লাগে না পাঞ্জাবি ইস্তারি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন কারণ আপনাকে পরিপাটি দেখলে আপনার শিক্ষার্থী পরিপাটি হবেন এবং সাথে সাথে পবিত্রতা পরিচ্ছন্নতা ইত্যাদি রক্ষা করবেন এখানে হাদিসগুলো কোরআনের আয়াতগুলো আপনি জানেন সভ্য আচরণ করা সুন্দর ভদ্র আচরণ করাকে বলা হয় সভ্য আচরণ করা অবিরাম উচ্চাকাঙ্ক্ষা পোষণ অবিরাম উচ্চাকাঙ্ক্ষা পোষণ জীবনে সফল হওয়ার অন্যতম উপকরণ শিক্ষক নিজেও উচ্চাকাঙ্ক্ষা পোষণ করবেন যেন বেটার কন্ট্রিবিউট তিনি করতে পারেন অবদান রাখতে পারেন আর তার ছাত্রদেরকেও তিনি উদ্বুদ্ধ করবেন শিক্ষার্থীদেরকে তিনি উচ্চবিলাসী হতে শেখাবেন বুদ্ধিবৃত্তিক গুণাবলীর মধ্যে আছে দূরদর্শী শিল্পী হবেন বিশুদ্ধ বিবেক সম্পন্ন হবেন যথার্থভাবে কর্ম সম্পন্ন করবেন মানে এহসানের সাথে এহসানের দুটো অর্থ একটা হলো দয়া আরেকটা হলো এতকান আরেকটা হলো এতকান কোনো কিছু পারফেক্টলি
যথার্থভাবে সম্পাদনা করা, এটাকে ইহসান বলা হয়। জ্ঞান নির্ভর চিন্তা করা, আবেগ নির্ভর না। আমাদের অধিকাংশ আবেগ নির্ভর চিন্তা করে, কোন কোথায় কার কাছে কী শুনছে সেটা নিয়ে তর্ক করে। বইতে পাইছি, কোন বইতে পাইছেন, রাস্তায় একটা বই কিনছে ওটাতে পাইছি, রহমানিয়া কুতুবখানাতে পাইছি, এমদাদিয়া কুতুবখানার বইতে পাইছেন। আর আমরা যে হাদিসের বইতে পেলাম, সালাফের বইতে পেলাম, অথবা বড় কোনো ইমামের বইতে পেলাম, ওটা আর তার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এই জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে, জ্ঞান নির্ভর। জ্ঞান কোনটাকে বলে? এলেমকে বলে, এলেম নির্ভর। আর এলেম মানে সহি এলেম, সহি এলেম নির্ভর চিন্তা, এটা হচ্ছে আপনার বুদ্ধিবৃত্তিক। আর যে ভুল তথ্যগুলো জানলেন, সমাজের যে ভুল আমলগুলো প্রচলিত আছে, আপনি সে আমলগুলোকে যদি আঁকড়ে ধরে থাকেন, এটা বুদ্ধিবৃত্তিক হলো না। নমনীয় ও যুক্তিসঙ্গত আচরণ। এখন ধরেন আমি যেটা বললাম হক, আর উনি যেটা বললো ভুল, তাই বলে কি আমি হামলে পড়বো ওনার উপরে? আমি কি গালিগালাজ করব? আমি কি কঠিন কথা বলবো? না। পৃথিবীর মানুষ হয়তো ওনার সাথে আমার একটা তর্ক হচ্ছে, পৃথিবীতে তো ফেরাউনও আছে, আছে না? পৃথিবীতে তো প্রচণ্ড ইসলাম বিদ্বেষী লোক আছে, পৃথিবীতে আল্লাহকে গালিগালাজ করার লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করার লোক আছে, ওদের সাথে কী করবেন আপনি বলেন? ওদের সাথে কী করবেন? সুতরাং আমাদেরকে নমনীয় ও যুক্তিসঙ্গত আচরণ করতে হবে। একজন অমুসলিমও যদি আমার সামনে আসে, তার সাথেও যুক্তিসঙ্গত এবং ভদ্র আচরণ করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন, আশিদ্দা ও আলাল কুফার রহমা ও বাইনাহু, তাই না? কোরআন বলতেছে, তাইলে অমুসলিম দেখলি তো একটা ঘুষি লাগাই দিবেন, নাতাকটা ফেলে দিবেন নাকি? এই আচরণটা কি যুক্তিসঙ্গত হবে? এই আচরণটা কি ভদ্র হবে? তাইলে অমুসলিম কেন ইসলাম গ্রহণ করবে বলেন তো? সে কেন আপনার ইসলাম দেখে আগ্রহী হবে? একজন বেদাআতিকে পাশ কাটিয়ে যেতে বলা হয়েছে, তাকে বর্জন করার কথা বলা হচ্ছে, কিন্তু তার মানে কি তাকে গালিগালাজ করা? তার মানে কি তাকে হামলা করা? তার মানে কি তাকে আক্রমণ করা? না না, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। অতএব বুদ্ধি নিয়ে চলতে হবে, স্বশিক্ষা, নিজেকে নিজে আরও শিক্ষিত করবেন, পড়বেন প্রচুর, কিন্তু কোনটা পড়বেন? হাব্বজাব সব পড়ে ফেলবেন? তাহলে তো মুশকিল, তাহলে তো আপনার মধ্যে হকও ঢুকবে বাতিলও ঢুকবে। সবসময় চেষ্টা করতে হবে, যেহেতু শিক্ষা শব্দটার অর্থ হলো তালিম, আর তালিম শব্দটা এসছে এলেম থেকে, আর আপনি হলেন মুআল্লেম, তাহলে আপনাকে এলেম ধারণ করতে হবে। এলেম স্বশিক্ষা মানে নিজে নিজেও আপনি সঠিক সোর্স থেকে প্রচুর এলেম অর্জন করতে পারেন, বিশেষ করে আজকের প্রেক্ষাপটে। এখানে মাকতাবা শামেলার কথা শুনেছেন? এটা একটা চমৎকার রিসোর্স হতে পারে। আর দুরারা সানিয়া চমৎকার রিসোর্স হতে পারে, হাদিস এনসাইক্লোপিডিয়া মাউসুরাতুল হাদিস হতে পারে, ইসলাম কিও ডট কম চমৎকার একটা রিসোর্স হতে পারে, ইসলাম কিও ডট ইনফো এগুলো হতে পারে। হ্যাঁ, অতএব আমরা সঠিক রিসোর্স থেকে জ্ঞান অর্জন যদি করতে পারি, তাহলেই আমরা নিজস্ব অধ্যয়নের মাধ্যমে প্রচুর শিখতে পারি। শেখ আলবানী রাহমাহুল্লাহ, তিনি আরব দেশের বড় বড় লাইব্রেরিতে দিনের পর দিন, মাসের পর মাস থেকে থেকে পড়াশোনা করেছে, আর এই জন্যই তার এত যোগ্যতা হয়েছে। আবার এটাও ঠিক, তারও অনেক শায়খ রয়েছে, তিনিও কারো কারো কাছে শিখেছেন। দুটোই দরকার আছে, এক আপনি শিক্ষকদের কাছেও পড়বেন, কিন্তু শিক্ষক আপনাকে কতটুকু শেখাবেন? আপনার নিজের শেখার ভাণ্ডারকে অনেক বড় করতে হবে নিজের ব্যক্তিগত অধ্যয়ন দিয়ে। স্বশিক্ষা বলতে আমরা ব্যক্তিগত অধ্যয়নের কথা বোঝাচ্ছি। সৃজনশীল গবেষক, একজন শিক্ষক গবেষক হবেন এবং তিনি সৃজনশীল গবেষক হবেন, অর্থাৎ কপি পেস্ট গবেষক না। কপি পেস্ট গবেষক তো জানেন, ইন্টারনেট থেকে নিয়ে বাস নিজের নামে চালিয়ে দেয়, অথবা কোনো বই থেকে নকল করে নিজের নামে চালিয়ে দেয়। তারপর দূরদর্শী শিল্পী, কারণ শিক্ষকতা একটা শিল্প, সুতরাং শিক্ষক একজন শিল্পী। যথার্থভাবে কর্মসম্পাদন, সনা আল্লাহ উল্লাদি আতকানা কুল্লা শাই ইন্নাহু খাবিরুম বিমা তা'মালুন ইন আল্লাহ ইউহিব্বু ইযা আমালা আহাদুকুম আমালান আন ইয়ুতকিনাহু।
আল্লাহ যখন কোনো কাজ আল্লাহ পছন্দ করেন যে তোমাদের কেউ যেন যদি কোনো কাজ করে সে যেন যথার্থভাবে করে। স্বশিক্ষা এটা নিয়ে আমরা বলেছি, নমনীয় যুক্তিসঙ্গত আচরণ, সৃজনশীল গবেষণা, পেশাগত দায়িত্ব পালন, শৃঙ্খলা রক্ষা করা, আদর্শ কর্মকর্তা হওয়া, আদর্শ সহকর্মী হওয়া, শিক্ষার্থীদের পরামর্শক হওয়া, শৃঙ্খলা রক্ষা। একজন শিক্ষক অবশ্যই শৃঙ্খলা রক্ষা করবেন, টাইম মতো যাবেন, বরং টাইমের একটু আগে প্রতিষ্ঠানে প্রতিদিন 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট লেট হলে আপনার কিন্তু রিপুটেশন নষ্ট হয়ে যাবে, বিশৃঙ্খল হবে। প্রতিষ্ঠানে থাকাকালেও শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের যত ডিসিপ্লিন আছে, নির্দেশনা আছে, সব রক্ষা করবে। আদর্শ কর্মকর্তা হবে। আপনি একজন শিক্ষক, আবার আপনি একটা প্রতিষ্ঠানের কর্মকর্তাও বটে, তাই না? ফলে যেন আপনাকে আদর্শ শিক্ষক এবং কর্মকর্তা হিসেবে সবাই কনসিডার করে, আপনার আচার আচরণ, আপনার ভদ্রতা, আপনার সময়ানুবর্তিতা, আপনার শৃঙ্খলা ইত্যাদি সব কিছু মিলে। আদর্শ সহকর্মী, একই মাদ্রাসায় অনেক শিক্ষক থাকেন, একজন আরেকজনের কলিগ বা সহকর্মী, প্রত্যেকের সাথে সুসম্পর্ক রাখা। আর যদি গ্রুপিং করেন তাহলে মুশকিল, অনেক প্রতিষ্ঠান দেখবেন গ্রুপিং আছে, ওই প্রতিষ্ঠানগুলোতে সমস্যা, সমস্যা না বলেন তো? এই গ্রুপিং করা যাবে না, বরং একজন আরেকজনের প্রতি ভালোবাসা এবং সহমর্মিতা রাখবেন, শিক্ষার্থীদের পরামর্শক হবেন। প্রত্যেক শিক্ষার্থীদের জন্য আরব দেশে যেমন প্রতিষ্ঠানে থাকে আল মুর্শেদ আর তোল্লাবি, অর্থাৎ স্টুডেন্ট কাউন্সেলর। আল মুর্শেদ আর তোল্লাবি মানে কি? স্টুডেন্ট কাউন্সেলর। এগুলো আমাদের দেশে নাই, তা আমাদের দেশে যেহেতু নাই, আমরা শিক্ষক হিসাবে সব ছেলেদেরকে সুন্দর কাউন্সেলিং এবং পরামর্শ দেওয়ার জন্য ব্যবস্থা করব। শারীরিক গুণাবলীর মধ্যে আছে সুস্বাস্থ্যের অধিকারী, বলিষ্ঠ উচ্চারণের, সুস্বাস্থ্যের অধিকারী এটা আমরা বলেছি, বলিষ্ঠ উচ্চারণ এবং স্পষ্ট উচ্চারণের অধিকারী। সামাজিক গুণাবলী, বন্ধুত্বপূর্ণ আচরণ, পিতার মমতায় সবার সাথে আচরণ করবেন, বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে সাংস্কৃতিক চেতনা। আচ্ছা, বন্ধুত্বপূর্ণ আচরণ এখানে বলেছি, তারপরে পিতার মমতা, শিক্ষার্থীদের কাছে শিক্ষক হলেন পিতার মতো, পিতার স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তিনি শিক্ষার্থীদের গড়ে তুলবেন, তিনি বদরাগী হবেন না, বদরাগী হয়ে যাকে তাকে যেমন তেমন মারবেন না। কিছু কিছু শিক্ষক উত্তরায়ও দেখেছি মারতে মারতে পেটকে রক্তাক্ত করে দিয়েছে, পেটে মারার কথা আমি আর শুনি নাই, অনেকে পিঠে, অনেকে আবার কানকে মানে ছিঁড়ে দেয়, এটা পত্রিকায় এসেছে, তো ডেঞ্জারাস, এটা হবে না। শিক্ষক মমতা লাগবে, আর যদি তিনি জানেন না যে কীভাবে শাসন করতে হয়, এটা তার ব্যর্থতা, এটা ইসলামের ব্যর্থতা না, তাহলে তাদেরকে, যারা জানেন না যে কীভাবে শাসন করবেন, তারা ইসলামে বাচ্চাদের শিক্ষার্থীদের শাসন পদ্ধতির উপরে কোর্স করবেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার ছাত্রদেরকে কীভাবে শাসন করেছেন, নাকি তার শাসনের প্রয়োজন হয়নি? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল তারা কয়টা ব্যাচ সাথে রাখতেন আর কয়জন ছাত্রকে মেরে রক্তাক্ত করেছেন, কার কান কেটে দিয়েছেন, এগুলো একটু খবর সংগ্রহ করবে। আমরা সফল শিক্ষকের বৈশিষ্ট্য গুণাবলীর ক্ষেত্রে 7টা পয়েন্ট আলোচনা করলাম, প্রত্যেক পয়েন্টের সাব পয়েন্টগুলো ছিল, এবং সেগুলোর মধ্য দিয়ে আমরা একজন শিক্ষকের কেমন হওয়া উচিত, সফল শিক্ষক হিসাবে সমাদৃত হওয়ার জন্য সেটা আমরা তুলে ধরেছি। পাশাপাশি এই আলোচনার মধ্য দিয়ে আমাদের কী করণীয় শিক্ষকতার ক্ষেত্রে, শিক্ষাদানের ক্ষেত্রে কীভাবে পারফর্ম করা উচিত সেটাও আমরা তুলে ধরেছি। আশা করি এর মধ্য দিয়ে আমরা কিছু পয়েন্ট জানতে পেরেছি। ভবিষ্যতে আবারও কোনো এক প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে, আমরা সে আশাবাদ ব্যক্ত করি। শুধু সংক্ষেপে বলি, সমনীয় মাদ্রাসাও বিভিন্ন টাইমে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, আর আমরা শিক্ষক প্রশিক্ষণের জন্য কিছু কোর্স ওপেন করতে যাচ্ছি কুলিয়াতুল কোরআনুল করিম এর পক্ষ থেকে, এটা উত্তরাভিত্তিক আরেকটা প্রতিষ্ঠান। আপনারা এখানে, ওখানে, যেখানেই হোক ভালো যত প্রশিক্ষণ নিতে পারেন সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।